আপনি কি জানেন, শিম্পাঞ্জি আর মানুষের মধ্যে কিছু অদ্ভুত মিল রয়েছে। তারাও অনেকটা মানুষের মতো সামাজিক ব্যবস্থা গড়ে তোলে, পরস্পরের সাথে নিবিড় বন্ধুত্ব, এমনকি একত্রিত হয়ে শত্রুগোত্রের শিম্পাঞ্জিদের সাথে লড়াই করে। সবচেয়ে মজার ব্যাপার হলো, তাদের দলের মধ্যে একজন নেতা থাকে যাদেরকে বলা হয় আলফা মেল। আলফা মেলের সামনে অন্য নারী ও পুরুষ সদস্যরা মাথা নুয়ে আনুগত্য প্রকাশ করে, ঠিক যেভাবেই মানুষেরা তাদের রাজাদের সামনে মাথা নুয়ে আনুগত্য প্রকাশ করে সেভাবেই। এছাড়াও আলফা মেল তার গোত্রের সামাজিক সংহতি রক্ষার দায়িত্ব নেয়। দুই শিম্পাঞ্জির মধ্যে মারামারি হলে সে বিচারকের ভূমিকা অবতীর্ণ হয়ে মীমাংসা করে। অদ্ভুত না ব্যাপারটা?